কি শুরু করেছে! আর এই দুটো ওর ছোটবেলার, ছোটই বড় না, ছোট হচ্ছে, ভালোই লাগবে। এই শাড়ির সাথে লাল ব্লাউজ আর এই লাল বেল্ট কোমরে। গুড মর্নিং বন্ধুরা, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবারের এখন বেজে গেছে সকাল 7:30। এই বেরিয়ে গেলাম দুদান্তে আর কি। চলো যাওয়া যাক, এখন অবধি রোদ ওঠেনি, দেখা যাক এবার পরে কী হয়। আর কালকে তো বৃষ্টি খুব একটা হয়নি, কিন্তু হাওয়া দিয়েছে ভালো, ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এখন বেজে গেছে সকাল 9টা। আমি এসে অনেকগুলো কাজ ছেড়েছি, সবার আগে মাথায় তেল দিয়েছি, তাতে না মনে পড়তে বসেছে। তারপর ওই ঘরের বিছানা তুলেছি, বাইরেটা ঝাড় দিয়েছি, দুধ জাল দিয়েছি, তারপরে এই যে আমার জন্য চা করলাম। কিন্তু আজকে কী করেছি জানো তো, আজকে দোকান থেকে আলু আর চিড়ে কিনেছি, ঠিক আছে? তো চিড়ের প্যাকেটটা উনি আলাদা দিয়েছিল, আমি ভেবেছি হয়তো প্যাকেটে আলুর প্যাকেটে ভরে দেবে, উনি ভরে দেয় এরকম। রাস্তাতেও দেখিনি, বাড়িতে এসেও দেখিনি প্যাকেটটা রাখলাম, আমি ভেবেছি আলুর প্যাকেটের ভেতরেই চিড়ের প্যাকেটটা রয়েছে। এখন আলু ঢালতে গিয়ে দেখছি চিড়ের প্যাকেটটা নেই, তখন মনে পড়লো তার মানে আনিনি আমি, উনি ভরে, আমার কাছে মনে হলো কি উনি প্যাকেটটা ভরে দিল আলুর প্যাকেটের মধ্যে, কী জানি হয়তো ভুল দেখেছি। যাই হোক, ওখানে এই দোকানেই পড়ে রয়েছে, টাকা টাকা তো সব দেওয়াই, চিড়েটা মাপাও রয়েছে কিন্তু আনিনি। এখন আর যাবো না, থাকি, চেনাশোনা হয়ে গেছে তো রোজই আনছি, দেখি কালকে সকালে গিয়ে জিজ্ঞাসা করবো, পাই নাকি। জল পড়ছেই না, বাথরুমও কম জল পড়ছে না, মনে হচ্ছে নেই, হ্যাঁ জল পড়ছে না। বাথরুমে কলও খুললাম, যে স্পিডে জল পড়ে সেই স্পিডে জল পড়ছে না, কম পড়ছে, এটা তো খুললো। এখন বাজে সকাল 10:30, একদম টাইম মতোই হয়ে গেছে, যদিও হয়েছে ও করেছে বলে। আচ্ছা হ্যাঁ, না আমি মোটেই একজন করেছে আর আমি তার ক্রেডিট নেব, ওরকম মানুষ আমি মোটেই না। তুমি যেটা করেছো সেটা বলবোই, হ্যাঁ ও করেছে বলেই টাইম মতো হয়ে গেছে। ও আলু কেটে তরকারি করেছে আর আমি ময়দা মেখে লুচি বেলে দিয়েছি, ও ভেজেছে। তো আজকের ব্রেকফাস্ট হচ্ছে এই যে লুচি আর আলুর তরকারি, তাতানকে ওখানে দিয়ে এসছি আর এখানে আমি আরও খাচ্ছি। এখন বাজে 12টা, এই এখন সবজি কাটতে বসলাম, ব্রেকফাস্টের পর এক নিঃশ্বাসে অনেকগুলো কাজ সেরেছি আর আজকে লাউটা ঠিকঠাক সাইজ আনা হয়েছে। গাছে জল দিয়েছি, তারপর গাছে দেওয়া জলের বোতলগুলো সব ফাঁকা হয়ে গেছিলো, সেগুলো সবগুলো ভরলাম। এদিকে বাসন কোসনগুলো গোছালাম, ঠাকুরের বাসনটা মাজলাম, কিছু জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করলাম, আরও কি ও জামা কাপড় কাচতে দিয়েছি। যাই হোক, অনেকগুলো কাজ সেরে ওদিকে পোস্তটা বেটে নিয়েছি, কারণ কারেন্ট যায় কি থাকে না কোনো ঠিক নেই। তারপরে এখানে কাটতে বসলাম, আজকে হবে লাউ ডাল, এখানে লাউ কাটছি আর এখানে সজনে ডাটা নিয়েও বসেছি, ডাটাগুলো পোস্ত হবে। হলো এই কাটতে 15 মিনিট সময় লাগলো, লাউ আর সজনে ডাটা আর এখানে পাট শাক ভিজিয়ে রেখেছি। এর কাণ্ড দেখো, মাম খাবারের জিনিস নিয়ে সবজি নিয়ে এরকম মজা করতে নেই, ঠিক আছে? আজকে মৌসুমি নেই, এটা অঙ্ক করতে করতে এটা টুকটুক করে খা। পরীক্ষা দিতে গেলাম না? পরীক্ষা দিতে গেলি না কেন? খেতে হতো না, ঠিক আমি দিয়ে যেতাম সকালবেলা।
এখন বেজে গেছে একটা। তুই যেই কটা পারিস খা না, আমি ভুলে গেছি, আমি ভেবেছিলাম 12:30 সময় দেবো, আমার একদম মনে নেই, একটা বেজে গেছে। তুই যেই কটা পারিস খা। হেই, যাই হোক, এখানে পাট শাক ভাজা হয়ে গেছে, আর এই যে চালটা ধুয়েছি হাঁড়িতে দেবো, লাউ ডালে লাউ দিয়ে দিয়েছি সেদ্ধ হলে। হ্যাঁ আসছি, আর এখন ডাটা আলু পোস্ত করবো, আর মনে হয় পিউরিফায়ারটা খারাপ হয়ে গেছে, ওটার জন্যই ছিল এটা এসছে আজকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এখন বাজে 1:30। এই যে ফাইনালি এটা ঠিক করে দিয়ে গেল, এটা তো এমনি সার্ভিসিং করেই, এটা এরকম নোংরা হয় পুরো জলের আয়রনে, আর এইটা খারাপ হয়ে গেছিলো, এই যে যার জন্য জল আউটলেটেও কম পড়ছিলো, ইনলেটেও কম ভরছিল আর কি। তো এখন চালিয়ে দিয়ে গেছে, আর আজকে আমি আর বসেছিলাম না, ও থাকা অবস্থাতেই রান্না করছিলাম। এই যে ডাটা আলু পোস্তটা হয়েই গেছে, নামিয়ে দেবো, আর এখানে ডালটাও আর লাউ সেদ্ধ হয়ে গেছে, সোমবার দিয়ে দেবো, আর ও যাওয়ার পরে নিচটাও মুছে নিয়েছি। এই যে লাউ ডালও হয়ে গেল, আর কালকে আবার দাদার জন্মদিন ছিল বলে মা আবার এখানে পায়েস, তারপর রসগোল্লা, রসগোল্লা আরও আছে যে এখানে, সন্দেশ, সন্দেশ খাওয়া হয়ে গেছে, একটা পড়ে আছে, এগুলো সব পাঠিয়েছিল। যাই হোক, মোটামুটি রান্না তো হয়ে গেছে, ভাতটা চাল ধুয়ে রেডি করে রাখলাম, কিন্তু এখন বসাবো না, ভাতটা একটু গরম গরম হলে ভালো হয়, কারণ সব রান্নাই তো হয়ে যাচ্ছে, এখন এই গ্যাসটা মুছবো। এই যে গ্যাসটা মুছে রেডি করে রাখলাম, ভাতের হাঁড়িটাও গ্যাসের ওপর বসিয়ে রাখলাম, স্নান করে এসেই যাতে ভাতটা বসিয়ে দিতে পারি, আর তাতান গেছে স্নান করতে, ও আসলে আমি যাব, তো আমি ততক্ষণ জামা কাপড়গুলো মেলে দিই, কাঁচা হয়ে গেছে। তখন থেকে প্রথম কথা, দ্বিতীয় কথা, তৃতীয় কথা, চতুর্থ কথা বলে এবার এসেই যাচ্ছে, বসে বসে ই করছে। আমার এটাই কাজ, আমি কি করব, পুজো তো দিয়ে দিলাম, কিন্তু আমার এই ফুলটা না, এই ওপরের মালাটা খুলতে ইচ্ছা করলো না, এই ফুলগুলো পাল্টা দিয়েছি, এগুলো আবার ফ্রেশ ফুল, কিন্তু ওই ফুলটা পাল্টা মানে সরাতে ইচ্ছা করলো না, ভাবলাম থাকবে, ওইটা তো আর ঠাকুরের পায়ে দেওয়া না, ওটা জাস্ট সিংহাসন সাজানোর জন্য, ওটা থাক, যতদিন না দেখবো একদম একদম শুকিয়ে গেছে, বাজে লাগছে, তখন খুলবো, না না বেশ ভালো লাগছে ওপরের মালাটা, এরকম না ফলস গাঁদা ফুল কিনতে পাওয়া যায়, দেখি যদি পাই এনে রাখবো, সিংহাসনটা সবসময় সাজিয়ে রাখবো, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। তো চলো, বাথরুম ফাথরুম পরিষ্কার করে শ্যাম্পু করে স্নান করে এসছি, পুজো দিয়ে দিলাম, আর ওদিকে আমি স্নান করে বেরিয়েই ওকে বলেছিলাম ভাতটা তো হাঁড়িতে বসানোই ছিল, এলাম গ্যাসটা জ্বালিয়ে দে, তো ভাত উঠলেও গেছে, খেতে বসে পড়েছি। এই যে পাট শাক কাঁসুন দিয়ে দিয়েছি, ইন্দ্রকে হারাচ্ছিলাম তোমাকে, ওই জন্য ইন্দ্রকে ডাকলাম, ও উঠলো না, ও সকালবেলা পেট ভরে একবার লুচি তরকারি খেয়ে একবারে টাটা ঘুম দিয়েছে, আসলে কি বলতো, ও একটু ঘুমোতে ভালোবাসে, আমরা মনে করি কি যে একটু এও এও বাবা এও ঘুমে পাবে না, আমিও মিথ্যা কথা বলবো না, ঘুমোতে আমিও ভালোবাসি, তুমি তো যখন তখন ঘুমাও না, না তাই বলে এরকম না যে কি করবো কি করবো ঘুমিয়ে পড়ি, ওরকম না, আমার ওটা ইচ্ছা করে তুমি উঠিয়ে দাও বলে আমি ঘুমাই না, এখন বাইরে কোনো আড্ডা নেই, সঙ্গ নেই, বাইরে শুধু যায় কাজের জন্য, কাজ শেষ হয়ে গেলেই ব্যাস বাড়ি, বাড়িতে আসলে কি করবো কি করবো, না একটু ঘুমাই, মানে এরকম একটা ব্যাপার, নিচে আমার শ্বশুরমশাইও তাই, ঘুমোতে ভালোবাসে, এও তাই, তাহলে একটু ঘুমিয়ে পড়েছে, এখন আমি এখন ডাকলাম, বললো না আমি এখন খাবো না, তোমরা খেয়ে নাও, তো থাক ও ঘুমাচ্ছে আমরা খেয়ে নিই। দইটা আনা হয়েছে গতকাল, অথচ এখনও অবধি কাটা হয়নি। কি শুরু করেছে এরকম, শুধু রং খেলা আর শেষ হচ্ছে না রে। হ্যাঁ ইস, ওরে যদি বলি একটু করে লাগাচ্ছি তাহলে, ই মা ব্যাগ ঠ্যাগ কি অবস্থা, ব্যাগটার অবস্থা দেখবে, এ দেখো মানে কি বলবো, এইভাবে কেউ রং খেলে, দেখো অবস্থা, এই ব্যাগ না ধুয়ে উপায় নেই। তোমাদের মধ্যে একজন বলছো, তুমি বলেছিলে যে তাতারের পরীক্ষা, তাতার রং খেলবে না, আর ও তো এইবারই সত্যি বেশি খেলছে, সত্যিই তাই,
আসলে ও খেলছে না, মানে ব্যাপারটা কি হচ্ছে বলতো, এই যে বয়সটা যা হয় আর কি, সবে একটু একটু বড় হচ্ছে, একা একা বাইরে যেতে শিখেছে আর কি, একা একা বাইরে যাচ্ছে। এই বছরই তো প্রথম দাদার একা একা পড়তে টড়তে যাচ্ছে। এবার ও কিন্তু রং ঠং নিয়ে যাচ্ছে না, মানে কি করে এবার নিয়ে যাবে, বাড়িতে নিয়ে গেলে তো আমি বুঝতে পারবো। সব বন্ধু বান্ধবরা ওইখান থেকে নিয়ে আসছে, এবার যেই পড়ার ব্যাচ ছুটি হচ্ছে বাইরে বেরিয়ে সবাই সবাইকে দিচ্ছে, এই হচ্ছে ব্যাপার। আগের দিন স্কুলে হলো, তারপর দিন নাচের স্কুলে হলো, তারপর দিন ব্যাচে হলো, আজকে আবার এই ব্যাচে হলো। মানে ছুটির সময় সবাই নিয়ে যাচ্ছে দিচ্ছে, কিন্তু আজকেরটা আরও মানে একদমই বাজে অবস্থা। এখন গেল স্নান করতে, এখন বেজে গেছে 8টা, এখন আমি সেই 7:30 থেকে রেডি হয়ে বসে আছি যে দাদা না আসবে আমি বেরোবো। ও তো এই অবস্থা এলো, যাই হোক এখন স্নান করতে গেছে। প্রথমে একবার গা ঠা ধুয়ে বেরোলো, দেখলাম চুলে মুলে পুরো ভর্তি, আবার পাঠিয়েছি বলেছি শ্যাম্পু কর, শ্যাম্পু না করলে এই চুলে উঠবে না, আর এইভাবে শোয়াটা একদমই উচিত না। তো যাই হোক আমি একটু রেডি হয়েছিলাম, বেরোচ্ছি, কারণ তাতানের নাচের স্কুলের শাড়ি ব্লাউজ তো আছে, কিন্তু তার সাথে কিছু অর্নামেন্টস কিনতে হবে। তাতানের না ও বড় হয়েছে তো, এখন আর এই ঘুমোলে হবে না, আর একটু বড় করতে হবে। তো এটা হচ্ছে, এই দুটো হচ্ছে ওর রিসেন্ট, আর এই দুটো ওর ছোটোবেলার। তো ভাবছি এই সবগুলো একসাথে নিয়ে যাই, যদি বলি সবগুলো নিয়ে বড় করে দুটো করে দিতে, দেখি হয় নাকি, নাহলে নতুন করে আবার বানাতে হবে। না এমনি প্লেন প্লেন খোপা নেই, মানে এরকম জাস্ট মানে জালিটা জাস্ট বসিয়ে দেবো খোপার উপরে ওরকম। আর বান বান আছে, তাহলে বান দিন না একটা, ছোটোই বড় না, ছোটো এগুলো বয় না। এটা মিডিয়ামটা করে দেখি, ওইটা তাহলে দেখি মিডিয়ামটাই দিন। দোকানে এসছি একটা জিনিস নিতে, বলছে কি রোস্টেড কাজু আছে, দুটো দিন না। আর আমুল কুল আছে, আমুল কুল আছে, আমুল কুল দিয়ে দাও, আমুল কুল 4টা দেবেন, আর রোস্টেড কাজু 2টো। হ্যাঁ একটা তো পুরো বললো, একটা তো একটু, এটা কি হলো? আমি আবার ওখান থেকে এসে যেই দেখেছি, যেই দেখেছি ও এই ঘরে ঢুকেছে, আমি চলে এসেছি এখানে গল্প গুজব করতে। কটা বাজে না, এখন বেজে গেছে 9:15। নিচে গিয়ে যদি গল্পের আসরে বসি না, আমার আর উপরে মানে উঠে আসতেই ইচ্ছা করে না। এই জন্য আমি না কাজ থাকলে রান্নাবান্না থাকলে যেতে চাই না। মাঝে মাঝে আমাকে বলে চলো আধা ঘন্টা বসে গল্প করে চলে আসবে, না না আধা ঘন্টা রান্না, এই যে এসে তুমি বললে আমি পারবো না, দিছি এটা করতে পারবো না, না 10টা বেজে গেছে, এরপর আর কি করি। ওই জন্যই তো তোমাকে বলি যে তুমি ঘরে থাকো, কোথাও যেও না, আমিও যাই না নিচে, যদি রান্না থাকে আমি যাই না। আমি যদি ভাবে যে না আধা ঘন্টা গল্প করে চলে আসবো, ও হবে না, আমার আসতেই ইচ্ছা করে না, ওখানে একেবারে শিকড় গজিয়ে বসে পড়ি। গরম লাগছে গো, হ্যাঁ একটু ভাবসা গরম লাগছে, না 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 আমিও ওখানে দৌড়, আমার আজকে হেভি গরম লাগছে, আমি এগুলো ঘেমে যাচ্ছিল রাস্তায় বেরিয়ে। যে গর্জে সে বর্ষায় না, কালকে গর্জন বেশি হয়েছে, বর্ষণ হয়নি, তো যাই হোক যেটা বলছিলাম অন্য কথায় চলে গেলাম।
নিচে আমি যেই দেখলাম ওঠার সময় দেখলাম ওর চটিটা মা বাবার ঘরের বাইরে রয়েছে। না যাই একটু দেখা করে যাই। ওই একটু দেখা করতে গিয়ে আমি ওখানে ঢুকলাম কটার সময় গো, 9:45 হ্যাঁ আমি 8:40 বললাম, তখন 9:15 সময় ঢুকলাম, আর আমি ওপরে আসলাম 10:15 ভাবো। তাও ওর ঠেলে ঠেলে দিয়ে আসলো, যাও যাও ভাতটা অন্তত বসাও। যাই হোক জামা এখনো ছাড়িনি, এসেই ফটাফট আগে ভাতটা বসালাম, এবার জামা ছাড়বো। এখন বেজে গেছে 11:15, এই বিছানা ছেঁচা সেরে ভাত হয়ে গেছে, ডাল দুপুরে যে লাউ ডাল ছিল ওটাই গরম করলাম, আর এই যে করে নিয়েছি অমলেট, এই দিয়েই খাবো। আর আজকে না আমার এত ঘুম পাচ্ছে কেন আমি বুঝতে পারছি না, আমি কিচ্ছু এনার্জি পাচ্ছি না, আমার চোখ এরকম বন্ধ হয়ে আসছে, আর 14 বার হাই উঠছে নিচ থেকে, এই হাই তুলতে তুলতে এই জায়গাগুলো ব্যথা হয়ে গেছে, এত ঘুম পাচ্ছে জানি না কেন হঠাৎ করে। তো মনে হচ্ছে কি ধূর সব ফেলে ফুলে ছেড়ে ছুড়ে রেখে গিয়ে শুয়ে পড়ি, কিন্তু ওটাও সম্ভব না। তো ওর খাওয়া হয়ে গেছে, আমি খেতে বসেছি, মানে খাওয়া দাওয়া কমপ্লিট। এবার চলো দেখিয়ে দিই আজকে যে গেছিলাম তাঁতানের প্রোগ্রাম যে হবে, স্যার বলেছেন এই শাড়িটাই পরতে হবে, এটা এর আগের প্রোগ্রামে পড়েছিল কেরালা কটন, তো এই শাড়িটাই লাগবে, কিন্তু তার সাথে লাগবে লাল ব্লাউজ। তো এই লাল ব্লাউজটা আমার রয়েছে, আমার রয়েছে বলতে এটা আমার না, এটা আমার মার, তো আমাকে দিয়েছে, তাঁতানকেই দিয়ে দিয়েছে আর কি, মার আর লাগবে না। তো এটার সাথে এই ব্লাউজটা হয়ে গেল। আর গয়নাগাটি বলতে এই কিনে নিয়ে আসলাম আজকে, ঠিক আছে, ও তাঁতান আর কাতানের বাবাই রোস্টেড কাজু পছন্দ করে, তো দুটোতে কাজু নিয়ে এসেছিলাম। এখানে আজকে এনেছি হচ্ছে সেফটি পিন নিয়ে এসেছি, শাড়ি পরাতে লাগতে পারে, আর এটা হচ্ছে কাটা ক্লিপ চুল খোপা বাঁধার জন্য। একটা বান কিনেছি, দেখা যাক জানি না কাজে লাগাতে পারবো কি না, ওর পেছনে খোপা বাঁধতে হবে। আর এই একটা নেট নিয়ে এসেছি যদি লাগে আর কি, লাগবেই বলছি না, ঠিক আছে। আর এই যে এই চুড়ি লাগবে, লাল হলুদ সবুজ দু হাতে তিনটে তিনটে করে, ঠিক আছে। আর এই বেল্ট লাগবে এটা কোমরে, তো বেশ মনে হচ্ছে ভালোই লাগবে এই শাড়ির সাথে লাল ব্লাউজ আর এই লাল বেল্ট কোমরে, ভালোই লাগবে মনে হচ্ছে। আর এখানে কিছু গয়নাগাটি আছে, এখানে আছে কানের, গলার আর মাথায়, মাথায় হচ্ছে এই যে এটা পেছনে যেটা দেখছো না সবুজ রঙের, এই যে এরকম মন্দির টাইপের, এটা পেছনটা, সামনেটা একটু ডিজাইন আছে, এই যে এরকম, ঠিক আছে, এই যে এরকম। তো এগুলো দিয়ে সাজলে বেশ ভালোই লাগবে, স্যারই বলে দিয়েছে সব কী কী লাগবে না লাগবে না লাগবে, তো সেই অনুযায়ী সবাই ওদের ব্যাচে একই জিনিস কিনে একই রকমভাবে সাজবে, ঠিক আছে। বেজে গেছে 11:30, খাওয়া দাওয়া কমপ্লিট করেছি ফাইনালি, তো এবার শুতে যাবো, আমার আর পারছি না, আজকে প্রচণ্ড ঘুম পাচ্ছে বললামই, এত টায়ার্ড লাগছে কেন বুঝলাম না, তাই পড়ি। তো ওকে আগে শাড়ি টাড়ি পরিয়ে খোপা টোপা দিয়ে মেকআপ ঠেকআপ করিয়ে সম্পূর্ণভাবে রেডি করাতে হবে, এই করতেই প্রায় 1.5-2 ঘন্টা লাগবে ওকে, আর তারপরে আবার আমি নিজের শাড়ি পরে রেডি হবো, মানে বুঝতেই পারছো তো কী চাপের হবে, প্লাস 4:30-4:45 মধ্যে স্পটে গিয়ে পৌঁছাতে হবে, তো তার মানে দুপুর থেকেই শুরু করতে হবে, একটু চাপের মধ্যে আছি ওদিনকে, জানি না কীভাবে কী ম্যানেজ করবো। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।